বিধায়ক ওড়িশা শ্রীমান সত্যভূষণ সাহু মহোদয় কন্টা ভাই যেকি বহুজন সমাজ পার্টির প্রতিনিধি হিসাবে এই মঞ্চে বসিছ, সভার সভাপতি আইনজীবী মাননীয় রাজচন্দ্র তিনি কইছেন ঠোস মতামত। দেখুন আজি আজির মিটিং কে মুই দেখলা পরে মতে লাগুছে আগু আমি যেতালে এই মিটিং রিয়াকশন কমিটির হওতুলা বেশি সে বেশি 20-30-40 লোক ভিতরে বৈঠকরে উপস্থিত হতুলে। কাইকি 20-30-40 লোক উপস্থিত হতুলে লোক মানকর গোটে আশা থিলা, যেটা সত্য কহিলে মোর বি প্রকৃতি আশা থিলা, একদম 100% আপনার সামনে সব কথা মুই বি কই দুছে মোর হৃদয় ভিতরে গোটে আশা থিলা ভাবুতিলি যে নিশ্চিত রূপে পদমপুর সব ডিভিজন গোটে স্বতন্ত্র জেলা হবা। আর যেহেতু সমস্ত মনে গোটে জেলা স্বতন্ত্র জেলা হবার আশা কি থিলা, সেইটির লাগি ক্রিয়ানুষ্ঠান কমিটি যেত মিটিং ডাকুথিলা সমস্তে কহুথিলে 30 তারিখ সরিয়ে কাইকি মুখ্যমন্ত্রী আসিকি কহিকি যাইছন ডিসেম্বর 30 সুদ্ধা পদমপুর সব ডিভিজন গোটে স্বতন্ত্র জেলার মান্যতা পাইব, তার আগে কাইকি আমি সভা করব সমিতি করব আন্দোলন করব 30 সরিয়ে। আর যেহেতু 30 তারিখ সরিগলা সরিগলা পরে স্বতন্ত্র জেলার মান্যতা আমি নাই পাইব, সেইটির লোক মানকর মন ভিতরে তো দুঃখ আছে কষ্ট আছে, আর তার সাথে সাথে লোক মানকর মন ভিতরে গোটে ক্রোধী সরকার বিরুদ্ধে আছে বলে আজ এতে সরকারে লোক আর মুই তো একদম আপনার সামনে কহিদেবার লাগি চাহুছে সত্য অনেক কথা কহিছ ভোট ভিতরে যাবার লাগি নাই চাহে। নবীন পট্টনায়ক সরকারর পদমপুর সব ডিভিজনকে আরম্ভ গোটে স্বতন্ত্র জেলা করবার তাঁকর ভিতরে উদ্দেশ্যই নাই, কেবল উপনির্বাচন থিলা মুই আপনাদের বলে দেউছে উপনির্বাচন পদমপুরে থিলা বলে বলে কৌশলে উপনির্বাচন তাঁকর প্রার্থীকে জিতাবার আছে, লোকমানকর যা যা সমস্যা আছে লোকমানে কেন্দ্রের ভাবনা সহ জড়িত আছেন সব কথা কইকি ফেক দিলে মুখ্যমন্ত্রী শেষে পদমপুর সব ডিভিজন যেহেতু জেলার লাগি লোকমানকর ভিতরে আগ্রহ আছে লোক ভোটে প্রভাবিত হয়ে পারবে সেইটির লাগে মুখ্যমন্ত্রী টিভি ব্লকে পদমপুর সব ডিভিজন জেলা করবার ঘোষণা বি করে ঘোষণা করে সারা পরে তারপরে ফের যেতে ধন্যবাদ দেওয়ার লাগে উদাসম্পন্ন পার্টিকে পদমপুরকে আসলে সে সময় বি কহিলে যে পদমপুর সব ডিভিজন কে স্বতন্ত্র জেলা বি ঘোষণা করুছে, এবং প্রমীলা মল্লিক সে সময় মন্ত্রী থিলে বোধ হয় রেভিনিউ মিনিষ্টর থিলে এটা যেতবে মুখ্যমন্ত্রী ঘোষণা করিকি বলে সে সময় কিছু বিরোধী লোক আত্মীয় কলে যে ঘোষণা দেবার প্রক্রিয়া কেই সে তো প্রমীলা মল্লিক বিধানসভা বাহারে বি সাংবাদিক মানুষ কহিলেন যে পদমপুর সব ডিভিজন কে স্বতন্ত্র জেলার মান্যতা দেওয়ার লাগি সরকার প্রক্রিয়া আরম্ভ করে সারা কার প্রক্রিয়া আরম্ভ করে সারা তো আমি নাই জানি, এবং কেন প্রক্রিয়া আরম্ভ করত আইবি কাহাকে জানা নাই না। যেতবেলে 30 ডিসেম্বর ক্যাবিনেট বৈঠক হবা সংবাদে দুইটা পেপরে বাহলা যেটা অজিত ভাই কৌধুরী আপনার কমিটি সে বিষয়ে কহি দেছে প্রমেয় সংবাদপত্র আর সমাজ আর দেশি পেপরে নাই বাড়ি আর সেটা গভর্নমেন্ট তরফ তাহলে দিয়া গেল যে দুইটা খবর বাহার করবে সেটির বাহলা প্রশ্নচিহ্ন দিলাম যে ডিসেম্বর 30 ক্যাবিনেট বৈঠক হওয়া পদমপুর সব ডিভিজনকে স্বতন্ত্র জেলার মান্যতা হওয়া ক্যাবিনেট মঞ্জুরি দেওয়া আর সেটি বিজেপুর আর পদমপুর নির্বাচন মন্ডলী দুইটা নেই গোটে জেলা হওয়া বিজেপুর নির্বাচন মন্ডলী বরপালি কেন মাস হওয়া সেটি লেখা গলা যে 30 ক্যাবিনেট মঞ্জুর হওয়া বরপালি বিজেপুর নির্বাচন মন্ডলীকে সেটি জুড়ি দেওয়ার অর্থ হচ্ছে যে আর গোটে এরিয়ার লোকমানকে উস্কে বিদ্রোহ করা পদমপুর জেলার নাই মিশু বলিকি বরপালি তো প্রশ্ন নেই কাইকি জোড়া দিয়া গেল এবং যে নিউজ দিয়া গলা অজিত ভাই তো ওকিল লোকনের ভোট বরিষ্ঠ আইনজীবী মানে বি উপস্থিত আছেন রামচন্দ্র ত্রিপাঠী আজ্ঞা বি আছেন আইন বিষয়ে আপনার বহুত অধিকা জ্ঞান আছে কিন্তু গোটে জিনিস মনে বুঝি নাই পারবো যে হাইকোর্ট রে কেন গোটে হাইকোর্ট কারা ডিসিশন দেওয়া হাইকোর্ট কেন রেস্ট্রিকশন দেওয়া সরকার কে কার মার্গদর্শন দেওয়া হাইকোর্ট তো ওড়িশা সরকার তো কেনসি প্রকার ক্যাবিনেট মঞ্জুর নাই করি ঘোষণা নাই করি যে জেলা হেলা বলে সরকারি ঘোষণা দেওয়া উপরে সে কোর্টের কেস হবা যে এটাকে স্টে করা গেল তুমি করি না পারো এই জেলা সরকার তো ক্যাবিনেট মিটিং বসবা বলে খালি পেপরে বাহাল কিন্তু সেটাকে নেই করি কোর্টের ফাইল করে দিয়া গেল এবং সরকারি তরফে যে মানে উকিল সব সরকার তরফ বরিষ্ঠ আইনজীবী মানে আছেন গোটে দিনে মতো কহুন হাইকোর্ট র ইতিহাস রে বোধ কেসি জায়গা নজির নেই যে গোটে পিটিশন কে ফাইল হবা আর সে পিটিশন টা গোটে দিনে ফাইনাল হাইকোর্ট গোটে অর্ডার দিয়ে বাহারি যা সাগে সাগে হাইকোর্ট গোটে অর্ডার দিয়ে দেলে
কহিলে যে তুমি জিল্লা করে না পার জিল্লা কে বেসিসে তুমি জিল্লা করুছ যদি জিল্লা করব বলে আমার কাকু পচারি করে করব রাজনীতি হিসাবে জিল্লা নাই সে অর্ডরটি বাহার করে অর্ডর সে বাহার মানা করে কি বেশি খুশি সেদিন বেশি খুশি সরকার বেশি খুশি হলে বিজেডি ভুবনেশ্বরে থাকার নেতা মানে খুশি উপনির্বাচন গোটে খালি লড়লা লড়বার ছিলা বলে পদম পকাই দেব যে পদমরে ভোট লড়বার আছে জিতবার আছে উপনির্বাচন সরিগল 2024 রে খালি পদমরে নাই লড়বে নবীন পট্টনায়ক সরকার 2024 রে বিধানসভায় লড়বার যেতবে মানে ক্যালকুলেশন হিসাব করে যে যদি পদমর সর্টিফিকেট কে আমি তো কইছি জেলা নাই করে নাই চলিবারে যদি জেলা নাই করে আমি গালি দেবে লোক ধরে কবে যে মুখ্যমন্ত্রী যাহা কহতি সত কহতি মুখ্যমন্ত্রী যাহা কহতি করিকে দেখাতি